আমি আনোয়ার সরকার ছোট্ট করে একটু বন্ধু না গেলাম পালা গানে যাওয়ার আগে তবে আজকের পালা এই মনসের মধ্যে যারা আছেন দেশে দেশের বাইরে যারা আমার গান উপভোগ করতেছেন সকলে বুঝতে পারবে যে কে বেহেস্তের টিকিট পাইবো আর কে জান এবার কে দুজনের টিকিট পাইবো তার কারণ মনে ছেলে পাপ আর মায়ের ছেলে হচ্ছে বাপ প্রমাণ পবিত্র কোরআন এই কোরআনটা খালি মুসলমানের জন্য না পৃথিবীতে যত মানব ধর্ম আল্লাহ পাঠাইছে মানুষ কুলে যাদের জন্ম দিয়েছে সবার জন্য এই কোরআন এই পবিত্র কোরআন শরীফ যেটা 6666 আয়াত সাত মঞ্জুর চোদ্দো সিজদা 3,16,000 দৃষ্টি হল 130 বরস 6টা রুকু 1,24,000 নবী মদান্তর 2,24,000 নবী তার মধ্যে নবী ছিল 312 জন নবী সর্বশ্রেষ্ঠ নবী 312 জন তার মধ্যে একজন নবী ছিল কিনান শহরের বাসিন্দার নাম ছিল আয়ক নবী তার ঘরের স্ত্রী ছিল 4 জন ছেলে মেয়ে ছিল 18 জন সম্পূর্ণ কথা হবে কোরআন সম্পূর্ণ কথা হবে কোরআন এবং হাদিস থেকে মন গড়া কথা আনোয়ার সরকার বলে নাই কোনোদিন আমার সামনে কাউকে আমি বলতে দেব না এবং আর কোনোদিন আমি বলবো না আল্লাহ একদিন শত্রুরা জিব্রাইল ফেরেশতাকে ইল্লে মুকাবার শয়তান মিটিং দিল আল্লাহ মিটিং দিয়ে কইতাছে ফেরেশতা মণ্ডলী রে তোমরা আমার কাছে সত্য করে কয়ে দাও এই পৃথিবীতে আমার ইবাদত আমার গুণগান কোন ব্যক্তি বেশি গাইতাছে তাই জিব্রাইল ফেরেশতা বলতাছে মাবুদ ধর আপনার গানাই এই পৃথিবীর মধ্যে আপনার যত নবী আলী আছে যত বান্দা বান্দি আছে তাদের চেয়ে সবচেয়ে বেশি ইবাদত করে আয়ুব নবী আর তার ঘরের স্ত্রী রহিমা আমার আল্লাহ খুশি হয়ে গেলেন কিন্তু 70,000 ফেরেশতাদের একটা মাস্টার ছিল 70,000 ফেরেশতাদের একটা এবার কমান্ডার ছিল যার নাম ছিল আজাজিল আল্লাহ 9 লক্ষ বছর ইবাদত করছে পৃথিবীতে একটা শস্যের আকার বন্ধ জায়গা রাখে নাই এত ইবাদত করছে শুধু উনি একটা ভুলের বিনিময় ইবলিস শয়তান হয়ে গেলেন তাই আমার দর্শকবৃন্দকে লক্ষ্য করে বলবো যে আজাজিল ফেরেশতার মতন আল্লাহর ইবাদত পৃথিবীতে কোনো ফেরেশতা করে নাই 9 লক্ষ বছর ইবাদত করছে শুধুমাত্র একটা ভুলের বিনিময় সে হলেন ইবলিস শয়তান আর আমরা মানুষ যা কত শত শত ভুল করতেছি বাবা আমাদের যে আল্লাহ কি বানাইবো এই চিন্তা আগে করতে হবে তো যদি হস্ত আমরা পড়েই তো এ আলাদিন কয় মাহবুব আমি এই কথা মানলাম না বলে কেন কয় আয়াম নবী রে মা ডাকতেছে আপনাকে মন থেকে ভালোবাসে না ধনের লোভে বলে আপনাকে ডাকতেছে বলে কেমন করে শয়তান কয় মাহবুব গো আয়াম নবী 7 মল্লুকের বাদশা 90 গুলা ধন সম্পদ আপনি দিয়েছেন 360 তার কুটুম্ব আছে ঘরের বিবি তার 4 জন 18 জন ছেলে মেয়ে এই ধনের লোভে পড়ে আয়াম নবী আপনাকে ডাকতেছে ওরে আল্লাহ তখন চিন্তা করলেন এ শয়তান আমি তাহলে কি করব রে ওরে তখন শয়তান কয় মাহবুব যদি আপনি বিশ্বাস না করেন আপনার আয়ুব নবীর মনটা পরীক্ষা করতে পারেন আপনি আয়ুব নবীর ইমান পরীক্ষা করতে পারেন আসলে আয়ুব নবী আপনাকে মন থেকে ভালোবাসে না আসলে আপনার ধনের লোভে পড়ে ভালোবাসে শয়তান কয় মাহবুব আয়ুবের ইমানটা পরীক্ষা করেন তাই আমার শ্রোতা দর্শককে বলবো ভাইরে স্বর্ণ যাচাই হয় কষ্টি পাথর দিয়ে আর পুরুষ যাচাই হয় নারী দিয়ে আর ইমানদার মন আল্লাহ যাচাই করে ইবলিস শয়তান দিয়ে যারা আল্লাহর পথে থাকে সৎ পথে থাকে এদের পিছনে শয়তান সবসময় ঘুরঘুর করে যেগুলো পুরুষ সৎ পথের নফসকে কন্ট্রোল করে চলাফেরা করে এদের পিছনে বেদক নারী ঘোরাফেরা বেশি করে স্বর্ণ যাচাই হয় কষ্টি পাথর দিয়ে সোনা যাচাই এবার স্বর্ণ কষ্টি পাথরে যাচাই হয় পুরুষ যাচাই হয় নারী দিয়ে আর ইমানদারের ইমান যাচাই করে আল্লাহ শয়তান দিয়ে আর আয়ুব নবী একটা স্বপ্ন দেখতেছে শোনো প্রাণের ভাই জানেন বাবা মানুষের চোখ কয়টা মানুষের চোখ হচ্ছে 4টি যখন আমরা ঘুমাসি তখন 2টা চোখ আমাদের মুজে থাকে
অন্তরে দুইটা চোখ দিয়েছে যে দুইটা চোখের নাম হচ্ছে চর্মচোখ এই চর্মচোখ দিয়ে আমরা স্বপ্ন দেখি তাই সাধক একটা গানে বলছে দেখবি খোদার মহান স্রোতাকে চর্মচোখের পর্দা খোলো ভাবের দেশে চলো রে মানুষ ভাবের দেশে চলো আমার মৈনন্দিন ভাই রে আয়নার মধ্যে ময়লা ঠেলে মুখ দেখা যায় না রে ওইরকম হৃদয় ভরা হিংসা নিয়ে আল্লাহর ইবাদত হয় না রে আল্লাহকে পাইতে গেলে কলমটা জারি করতে হবে রে আর কলম জারি করতে গেলে কামেল মানুষের সঙ্গ ধরতে হবে প্রমাণ বর্তমান আপনি যদি এই পৃথিবীতে সুরের সাথে সঙ্গ করেন আপনি এগারো দিন থাকতে থাকতে বারো দিনের মাথা আপনার সুর হবে সাধুর সঙ্গে যদি নেন আপনি যদি খারাপ হন দশ বারো দিন থাকলে আপনিও সাধু হবেন তাই বাবা আয়নার মধ্যে ময়লা থাকলে মুখ দেখা যায় না রে হৃদয় ভরা হিংসা থেকে আল্লাহর অলিপ্ত লাভ করা যায় না আয়ব নবী চর্মসত্যে স্বপ্ন দেখতেছে আর আকাশ দিয়ে বারোটা পাখি উড়ে যায় একটা শিখে একটা তীর মারলো বারোটা পাখি কলিজা সিদ্ধি হইয়া জমিনে পড়ে মারলো নায়ক নবী রে আরে রই মার গলা ধরে কাল চিকির মারে কই রই মারে আমি কি স্বপ্ন দেখলাম কেন একটা শিকারি তীর মারলে একবার বারোটা পাখির কলজা সিদ্ধি হয়ে গেল রই মার কই স্বামী গো শয়তানি স্বপ্ন দেখে লাভ হবে না চলেন আমরা আল্লাহর গুণগান গাই রই মার আয়ব নবী আল্লাহর গুণগান গাই সকালবেলার আয়ব নবীর বারো জন ছেলে বারোটা পিয়ারা ফল হাতে নিয়ে কয় আব্বা আমরা মাদ্রাসায় গেলাম রায়ব নবী বারো জন ছেলের কাওমাতা সত্যায় মাদ্রাসায় পাইটা দেয় আল্লাহ কয় শয়তান আমি প্রথম আয়ব নবী বারোটা ছেলে মারবো তারপর দেখবো আয়ব নবী আমার ডাকে কি ডাকে না আয়ব নবী আমাকে মন থেকে ভালোবাসে না ধন টাকার লোভে ভালোবাসে শয়তান কয় ঠিক আছে ওরে আল্লাহর মার দুনিয়ার বার শুনে নে বন্ধুগণ আল্লাহর চোখের পলকে ফকিরকে বাদশা করতে পারে বাদশাকে ফকির করতে পারে কপাল গাড়ির চাকা কোন দিকে ঘুরে বলা যাবে না বারোটা ছেলে মাদ্রাসায় চলে যায় এমন কাল বৈশাখীর ম্যাগ করে এমন ঝড় তুফান শুরু হয়ে গেল মাদ্রাসার ছাদ ভেঙে পড়ে গেল ওরে বেমাগুলো ছাত্র ছাত্রী বাইর হয়ে বাড়িতে যায় আরে তাই নবীর বারো জন ছেলে আর মাদ্রাসার ভিতর থেকে বার হইতে পারলো না একবারে মাদ্রাসার ছাদের তলে বারো জন ছেলে গেল রে পিসিয়া ওরে মাদ্রাসার মাস্টার কেন্দ্রে কেন্দ্রে রায়ব নবীর আজ দরবারে যায় কয় হুজুর গো আপনার বারো জন ছেলে একবারে মাদ্রাসায় শেষ হয়ে যায় রায়ব নবী কাল চিকি মারে রই মার গলা ধরে কান্দে কয় ওরে হাল সবির হাল কত কান্নাল বানাইলা আমাদে আর কি অপরাধ করেছি গাল তোমারি দরবারে হাল সবির হাল কত কান্নাল বানাইলা আমাদে তেল গো মাথায় ভালো তেল গো ভাই
নিজের জীবন চাই যাকে ভালোবাসো তার উপর কোনো দাবি দপালাই তাকে কুরবানি করতে হবে নিয়ত একটা আল্লাহর নিয়ত আর এখন কুরবানি হয় নিয়ত করে দুইটা প্রথম নিয়ত করে পাবলিক হচ্ছে ফ্রিজের নিয়ত তারপর পাবলিকের নিয়ত এক সালের কুরবানি জায়েজ হইব না আমি মিডিয়ার মধ্যে কইলাম Oh, oh, oh.